সকাল প্রিয় আসসালামু আলাইকুম সকলে কেমন আছো আশা করি সকলে ভালো আছো আজকে আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি ওয়াহিদা সুলতানা প্রভাষক সমাজবিজ্ঞান বিজ্ঞান বঙ্গবন্ধু কলেজ রাজশাহী তোমাদের সঙ্গে আমাদের ক্লাস শুরু হয়েছে বিগত বেশ কিছুদিন হয়ে গেল ক্লাস শুরু হয়ে গেছে সে ধারাবাহিকতায় তোমাদের যে ক্লাসে রুটিন দেওয়া আছে সেই রুটিন অনুযায়ী তোমাদের সঙ্গে আজকের আমার ক্লাস হচ্ছে সমাজবিজ্ঞান প্রথম প্রথমপত্র সমাজবিজ্ঞান প্রথমপত্রের বিষয় কোনো হচ্ছে একশো সতেরো আজকে আমরা সমাজবিজ্ঞান প্রথম পত্রের তৃতীয় অধ্যায় থেকে আরেকজন সমাজবিজ্ঞানীর সম্পর্কে আলোচনা করব তোমরা জানো তৃতীয় অধ্যায়ের নাম হচ্ছে সমাজবিজ্ঞানীদের মতবাদ ও অবদান আমরা এর আগে ইবনে খালদুন কাল অগাস্ট এই দুজন সমাজবিজ্ঞানী সম্পর্কে জেনেছি আজকে আমরা জানবো যে বিজ্ঞানী তার নাম হচ্ছে তিনি হচ্ছেন হারবার স্পেন্সার হারবার স্পেন্সার দেখো ছবিতেও আমি একটা ছবিও দিয়েছি তার তোমার ছবিটাও লক্ষ্য করো এবং তার পাশাপাশি আমরা যে বিষয়টি বারবার বলছি যে একটি বিজ্ঞানকে বিজ্ঞান হিসেবে পরিপূর্ণ মর্যাদা দানের ক্ষেত্রে যত ধরনের চিন্তাভাবনা সমাজ সম্পর্কিত ব্যাখ্যা বিশ্লেষণ সমাজকে বিজ্ঞানের পর্যায়ে নিয়ে যে ব্যাখ্যা করার প্রয়াস সেটা একজনের কারো একজনের পক্ষে সম্ভব হয়নি প্রত্যেকের সম্মিলিত প্রতিষ্ঠায় কিন্তু এটি একটি বিজ্ঞান হিসেবে প্রতিষ্ঠা লাভ করেছে কাজে সকলের অবদানকে আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখবো এবং গুরুত্বপূর্ণ বলে মনে করব এখানে আমাদের প্রথমে আমরা যে জিনিসটা তার জীবন এবং তার কর্ম সমাজ তথা সম্পর্কিত চিন্তাধারা যাদের হাতে অনেকখানি বিকশিত হয়েছে হার্বাস স্পেন্সার তাদের অন্যতম তিনি আধুনিক সমাজ বিজ্ঞানের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি ছিলেন বিবর্তনবাদী মতবাদের প্রবক্তা তাকে ইংরেজ সমাজবিজ্ঞানের জনক জনকও বলা হয়ে থাকে তিনি আঠারোশো বিশ খ্রিস্টাব্দে সাতাশ এপ্রিল ইংল্যান্ডের ডারবি শহরে জন্মগ্রহণ করেন শারীরিক দুর্বলতার কারণে তিনি প্রাতিষ্ঠানিক শিক্ষা লাভ করতে না পারলেও বাড়িতে পিতা ও গৃহ শিক্ষকের কাছ থেকে যে শিক্ষা লাভ করেন তাও তাকে কম শৃঙ্খলার মধ্যে মুক্ত বুদ্ধিবৃত্তিক পরিবেশ গড়ে উঠতে সহায়তা করেছিল কর্মজীবনে তিনি দীর্ঘদিন দ্য ইকোনমিস্ট পত্রিকার লেখক ও সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন এরপরে উনিশশো সালের আট ডিসেম্বর তিরাশি তিরাশি বছর বয়সে তিনি তার যে রোগটা ছিল ক্রনিক নিওরাথিসানিয়া রোগে আক্রান্ত হন এবং তিনি মারা যান অগাস্কোত সমাজবিজ্ঞানের নামকরণ করলেও হারবারি অগাস্কোত এর সমাজবিজ্ঞান সম্পর্কীয় ধারণাকে প্রাতিষ্ঠানিক রূপ দেন সমাজ সম্পর্কীয় ধ্যান ধারণের ক্ষেত্রে তিনি অগাস্ট কোথ অ্যাডাম স্মিথ টমাস বেনথাম টমাস ম্যালথাস কালমার্স ফেডারিক অ্যাঙ্গেলস প্রমুখের লেখনী দ্বারা প্রভাবিত হন তার গুরুত্বপূর্ণ গ্রন্থসমূহের মধ্যে আছে দ্য ফার্স্ট প্রিন্সিপালস প্রিন্সিপালস অব বায়োলজি প্রিন্সিপালস অব সোশিওলজি এগুলো তার মৃত্যুর পরে তার আত্মজীবনী প্রকাশিত হয়েছিল এই হলো তার কিছুটা তার জীবন সম্পর্কে তার কর্ম সম্পর্কে আমাদের ধারণা দেখো এখন আমরা যে বিষয়টা দেখবো হারবার স্পেন্সারের সমাজ সম্পর্কে চিন্তা চিন্তাধারার কিছু মতবাদ আছে সে বিষয়গুলো সম্পর্কে আমরা সংক্ষেপে একটু আলোচনা করব হারবার স্পেন্সার আচ্ছা হারবার স্পেন্সার প্রথমে যে বিষয়টি বলছেন সমাজ সম্পর্কে তার কিছু চিন্তা ভাবনা আছে এবং স্পেন্সার কিন্তু সমাজবিজ্ঞানের সামাজিক একক হিসেবে ব্যক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনি সমাজ ব্যাখ্যা সমাজের বিশ্লেষণের ক্ষেত্রে যে ব্যক্তিকে তার বিশ্লেষণের একক হিসেবে ব্যবহার করেছেন তিনি ব্যক্তি স্বাতন্ত্রবোধবাদ দত্তের প্রবক্তা তিনি ব্যক্তিকে প্রাকৃতিক বস্তু হিসেবে বর্ণনা করেন এবং সমাজকে ব্যক্তি ও গোষ্ঠীর মধ্যকার অবশ্যমভাবে লড়াই হিসেবে চিহ্নিত করেন ব্যক্তি অপর কোনো ব্যক্তি বা গোষ্ঠীর সাথে লড়াই লিপ্ত হয় এর মধ্যে যে বা যারা খাপ খাইয়ে নিতে পারে সেই টিকে থাকে তার মতে সমাজে ব্যক্তির সাথে ব্যক্তির ও গোষ্ঠীর সাথে গোষ্ঠীর টিকে থাকার সংগ্রাম স্বাভাবিক এবং অনস্বীকার্য স্পেন্সারের মতে সমাজ চলে একটি দলের সমাজ হল একটি দলের ভারসাম্যপূর্ণ অবস্থা এই সমাজে অধিক সংখ্যক মানুষের সর্বাধিক সুখ প্রদানের জন্য টিকে থাকে পরিবেশের সাথে নেওয়ার মাধ্যমে সুখ খুঁজে খাইয়ে পাওয়া যায় এবং যে ব্যক্তি গোষ্ঠীতে সবচেয়ে বেশি খাপ খাওয়াতে সক্ষম সেই সমাজে সবচেয়ে সুখী স্পেন্সারের সমাজবিজ্ঞান সামাজিক বিজ্ঞান ও সামাজিক জীবন ও কার্যপ্রণালী সম্পর্কিত যাবতীয় বিষয় বিষয়কে অন্তর্ভুক্ত করে তার সমাজ বিশেষ বিশ্লেষণের ভিত্তি হল পদার্থবিজ্ঞান এবং জীববিজ্ঞান কো প্রাকৃতিক বিজ্ঞানের মতো সমাজবিজ্ঞানের অধ্যয়ন যেমন সম্ভব বলে রায় দিয়েছেন তেমনই স্পেন্সারও বলেন প্রকৃতির মতো সমাজের জন্য একটি আলাদা বিজ্ঞানের দরকার এবং তা সম্ভব কেননা সমাজে যেমন ঐক্যবদ্ধতা আছে তেমন এর পিছনে একটি নিয়ম শৃঙ্খলাও কাজ করে তার মতে সমাজের নিয়ম শৃঙ্খলা মেনেই একটি স্তর ভিন্ন একটি স্তরে রূপান্তরিত হচ্ছে কাজে কোনো বিষয় শৃঙ্খল বিশৃঙ্খল নয় এবং যার বিকাশের সূত্র আছে তার বিজ্ঞান ভিত্তিক আলোচনা সম্ভব তার মতে সামাজিক বিবর্তন বিশ্লেষণ করতে গিয়ে পারিবারিক রাজনৈতিক ধর্মীয় প্রতিষ্ঠান এবং কিভাবে মানুষের জীবনযাত্রার প্রণালী নানা সামাজিক প্রভাবে নিয়ন্ত্রিত হয় এবং শিল্প সমাজে সামাজিক নিয়ন্ত্রণ কিভাবে প্রতিষ্ঠা লাভ করে ইত্যাদি সমাজ বিজ্ঞানের পাঠ্য বিষয় তার আর সামাজিক তার সামাজিক বিবর্তনের চার তত্ত্বের চারটি প্রধান ব্যাখ্যা রয়েছে এক হলো আধুনিক সামাজিক অবস্থার উত্তরণ সামাজিক দুই হলো সামাজিক ব্যবস্থার সম্মেলন থেকে একটি কার্যকর ব্যবস্থার উত্তরণ শ্রম বিভাজন তিন নাম্বার হচ্ছে শ্রম বিভাজনের উত্তর উত্তর অগ্রগতি এবং চার নম্বর হচ্ছে সমাজের প্রজাতিগত উৎপত্তি এখানে বলা হচ্ছে যে আসলে উনি বলছেন যে সমাজ শৃঙ্খলভাবে শৃঙ্খলভাবে একটি ঘটনার সঙ্গে আর একটি ঘটনা শৃঙ্খলিত হয়ে একটি স্তর পার করে আরেকটি স্তরে যায় এবং যেহেতু বিশৃঙ্খল নয় সমাজ এবং সমাজের সূত্রগুলো একটি একটি আর সঙ্গে গ্রথিত কাজেই এর বিজ্ঞান ভিত্তিক আলোচনা করা সমাজের বিজ্ঞান ভিত্তিক আলোচনা করা সম্ভব বলে তিনি মনে করেন এবং এটি করতে যে সমাজের জন্য একটি বিজ্ঞানের প্রয়োজন এটা অগাস্কো যেমন বলেছিলেন স্পেন্সারও সেই একই কথা বলেছেন উনি বলেছেন যে একটি ঘটনার সঙ্গে আরেকটি ঘটনার একত্রিকরণের পরে কিন্তু এটা নতুন অবস্থা নতুন সামাজিক অবস্থার উত্তরণ ঘটে এবং অনেকগুলো ঘটনা একত্রিত হয়ে একটি ঘটনার উত্তরণ ঘটে এবং সমাজে শ্রম বিভাজন বৃদ্ধি পায় এবং সমাজে একটি প্রজাতিগত উৎপত্তি হয় দুই নম্বর তত্ত্ব হল সমাজ গবেষণা পদ্ধতির ব্যবহার তিনি মূলত স্পেসার সামাজিক গবেষণা প্রধানত পাঁচটি পদ্ধতি ব্যবহার করেন আরোহ পদ্ধতি অবরোহ পদ্ধতি ঐতিহাসিক পদ্ধতি তুলনামূলক পদ্ধতি এবং যুগপথ পরিবর্তনের ভূমিকা আরোহ পদ্ধতির মাধ্যমে স্পেন্সার উপাদানের সামান্য পরিবর্তনের ফলে কিভাবে সামগ্রিক পরিবর্তন ঘটে এবং অবরোহ পদ্ধতির মাধ্যমে সমাজের সামগ্রিক বিবর্তনের ফলে সমাজের ক্ষুদ্র ক্ষুদ্র অংশও কিভাবে পরিবর্তিত হয় তা দেখানোর চেষ্টা করেছেন এছাড়া সমাজের উদ্ভব ক্রমবিকাশ বিবাহ পরিবার সম্পত্তি নেতৃত্ব প্রভৃতি ক্ষেত্রে প্রাথমিক ধারণা অর্জন বা ক্ষেত্রে তিনি ঐতিহাসিক পদ্ধতি ব্যবহার করেন এছাড়া সমাজের বিবর্তন বা জৈবিক তত্ত্ব বা সমাজ ও প্রতিষ্ঠানের মধ্যকার সম্পর্ক দেখানোর ক্ষেত্রে তুলনামূলক পদ্ধতির আশ্রয় নিয়েছেন তাছাড়া তিনি যুগপথ পরিবর্তনের ভূমিকার মাধ্যমে দেখানোর চেষ্টা করেছেন যে সমাজের প্রতিটি অংশের পরিবর্তন একই সাথে ঘটছে এবং এই পরিবর্তনগুলো পরস্পর নির্ভরশীল তাহলে পরে আমরা দেখছি যে উনি মূলত সমাজকে বিশ্লেষণ করেছেন তুলনার মাধ্যমে ইতিহাস ব্যাখ্যার মাধ্যমে অর্থাৎ তার উৎপত্তি ক্রমবিকাশ ব্যব এই বিষয়গুলো আলোচনার মাধ্যমে তাছাড়া সমাজের মধ্যে যে ছোট ছোট পরিবর্তনগুলো হয় সেই পরিবর্তন পরিবর্তনের সামগ্রিক যে একটা সেই পরিবর্তনগুলো দিয়ে যে একটা সামগ্রিক পরিবর্তন ঘটে এবং সমাজের সমস্ত ক্ষেত্রে পরিবর্তনের বা একটা বড়ো পরিবর্তনের ফলে সমাজের ক্ষুদ্র ক্ষুদ্র অংশেরও যে সেটার ঢেউ লাগে সে বিষয়টি কিন্তু ব্যাখ্যা করার প্রয়াস পেয়েছেন এবং তিনি মূলত এই পাঁচ ধরনের পদ্ধতি দিয়েই তার সমাজ গবেষণার বিভিন্ন বিষয়গুলো ব্যাখ্যা করার চেষ্টা করেছেন এখন আমরা যাচ্ছি তিন নম্বরে জৈবিক সাদৃশ্য মতবাদ জৈবিক জৈবিক মতবাদের প্রধান প্রবক্তাই হচ্ছেন স্পেন্সার এবং তাকে বিবর্তনবাদ মতবাদেরও প্রবক্তা বলা হয় স্পেন্সার হলেন জৈবিক মতবাদের প্রবক্তা তিনি সমাজকে জৈব বিবর্তনের আঙ্গিক থেকে বিশ্লেষণ করেছেন তিনি বিজ্ঞানের দুটি ভিন্নতর শাখা পদার্থবিজ্ঞান ও জীববিজ্ঞান থেকে ভিন্ন ভিন্ন সূত্র গ্রহণ করে সমাজবিজ্ঞানে তা প্রয়োগ প্রয়োগ করে সমাজে যে একটি সচেতন ক্রম বিকাশমান সত্তা তা প্রমাণে সক্ষম হন এবং সমাজবিজ্ঞানে বৈজ্ঞানিক দৃষ্টিকোণ প্রয়োগের বিষয়টিকেও আরও সুদৃঢ় ভিত্তিতে স্থাপন করেন স্পেন্সারের জৈবিক সাদৃশ্য তত্ত্ব অনুযায়ী সমাজের সাথে জীবদেহের যথেষ্ট সাদৃশ্য রয়েছে যা তুলনাযোগ্য তবে তাদের মধ্যে বেশ কিছু বৈসাদৃশ্য বিদ্যমান এ তত্ত্বের মাধ্যমে তিনি বলেছেন যে কতগুলো জৈবিক অঙ্গের সমষ্টির মাধ্যমে জীবের সৃষ্টি হতে পারে না বরং জীব সৃষ্টির ক্ষেত্রে অভ্যন্তরীণ বিভিন্ন ব্যবস্থা ক্রিয়াশীল থাকে তার মতে সমাজকে একটি জীবন্ত সত্তারূপে বিবেচনা বিবেচনার মাধ্যমে সমাজের বিভিন্ন অঙ্গ তথা সমাজের অভ্যন্তরস্থ প্রতিষ্ঠান সমূহকে আলাদাভাবে চিহ্নিত করে তাদের কার্যবলী ও তাদের মধ্যকার আন্তঃসম্পর্ককে বিশ্লেষণ করতে হবে এক্ষেত্রে বিশ্লেষণের সুবিধার্থে তিনি সমাজের বিভিন্ন অংশকে ব্যাপক অর্থে তিনটি বিশেষ ব্যবস্থার অধীনে আলোচনার কথা বলেছেন এই ব্যবস্থা তিনটা হলো এক নম্বর ব্যবস্থা হচ্ছে নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা যার মধ্যে অন্তর্ভুক্ত হল সরকার ও সামরিক বাহিনী একটা হলো বন্টনমূলক ব্যবস্থা যেটার নিয়ন্ত্রণে যেটার ব্যবস্থাপনায় থাকবে হচ্ছে বাণিজ্য এবং যোগাযোগ এই ক্ষেত্রটা এবং টেকসইমূলক ব্যবস্থা অর্থাৎ অর্থনৈতিক ব্যবস্থাটা এখানে যা মূলত জীব জীবদেহের বিভিন্ন অঙ্গের কর্মপদ্ধতি দ্বারা তথা নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা হলো মস্তিষ্ক বিতরণমূলক ব্যবস্থা হচ্ছে হৃৎপিণ্ড ও পুষ্টি সাধনমূলক ব্যবস্থা হচ্ছে হরমোন পৌষ্টিক নালী এবং পৌষ্টিক গ্রন্থি সাথে সম্পর্কযুক্ত লক্ষণীয় যে জীব দেহের অঙ্গ প্রত্যেকটি যেমন পৃথক ও স্বতন্ত্র সত্তা হওয়া সত্ত্বেও পুরোপুরি স্বাধীন বা স্বনির্ভর নয় তেমনই সমাজের মৌলিক প্রতিষ্ঠান সমূহ পৃথক ও স্বতন্ত্র সত্তা নিয়ে টিকে থাকলেও তা সার্বিক অর্থে স্বাধীন বা স্বনির্ভর নয় এখানে তোমরা বিষয়টা বুঝতে পারলে কিনা এখানে উনি জীব যেমন আমাদের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গগুলো আছে হাত বা চোখ মুখ এগুলো যে আলাদা আলাদা অঙ্গ প্রত্যঙ্গ প্রত্যেকের কিন্তু আলাদা কাজ আছে প্রত্যেকে কিন্তু স্বতন্ত্র আলাদা কিন্তু প্রত্যেকে যদি একসঙ্গে কাজ না করে সম্মিলিতভাবে কাজ না করে তাহলে পরে কিন্তু এটা কোনো গুরুত্ব নাই গুরুত্বহীন হয়ে পড়ে বা টিকে থাকতে পারে না ঠিক সেরকমও সমাজেরও মধ্যেও কিছু প্রতিষ্ঠান আছে যেগুলো সবার সবার থেকে সবাই ভিন্ন ভিন্ন অবস্থায় থাকে কিন্তু প্রত্যেকে যদি সম্মিলিতভাবে কাজ না করে তাহলে সমাজটা সুন্দরভাবে টিকে থাকতে পারে না এখানে এই ব্যাখ্যাটা দিয়ে এই জৈবিক এবং প্রাণী জীবজগতের সঙ্গে সমাজ জীবনের সমাজ জীবনের একটি সাদৃশ্যমূলক আলোচনার মাধ্যমে তিনি যে তত্ত্বটা দিয়েছেন সেটাকে জৈবিক সাদৃশ্য মতবাদ বলা হয়ে থাকে সামাজিক পরিবর্তন সামাজিক পরিবর্তন স্পেন্সারের অভিমত হলো জগতের সকল বিষয়েই পরিবর্তনশীল এবং পরিবর্তনের মাধ্যমে তা অপেক্ষা অপেক্ষাকৃত জটিল আকার ধারণ করে তিনি সামাজিক পরিবর্তনের কারণ ও প্রভাব বিশ্লেষণের ক্ষেত্রে যে উপাদানগুলোকে চিহ্নিত করেছেন তা মূলত মুখ্য ও গৌণ মুখ্য ও গৌণ এ ভাগে বিভক্ত এখানে মুখ্য বলতে সমাজে ব্যক্তি মানুষের শারীরিক আবেগিক ও বুদ্ধিভিত্তিক বৈশিষ্ট্যসমূহ এবং বিভিন্ন পরিবেশগত উপাদান তথা আবহাওয়া তাপমাত্রা উদ্ভিদ ও প্রাণিকূল গৌণ হচ্ছে মানব সৃষ্ট উপাদান যেমন সমাজ ও ব্যক্তির পারস্পরিক প্রভাব সংগৃহীত অধিজৈবিক পণ্য যেমন বস্তুগত বিষয় ভাষা জ্ঞান একটি নির্দিষ্ট সমাজ ও পার্শ্ববর্তী সমাজসমূহের মধ্যে সংগ্রাম ইত্যাদি আদর্শ সমাজ স্পেন্সার তার সোশ্যাল স্ট্যাটিক্স নামক গ্রন্থে একটি আদর্শ সমাজের রূপরেখা অঙ্কন করে করেছেন তিনি বাস্তব রাষ্ট্রের বিরোধী ছিলেন তার মতে এ বিশ্বে মৌলিক বিষয় হল ব্যক্তির স্বাধীন সামর্থ্যকে প্রয়োগ করা যেখানে ব্যক্তির সুখ নিহত আর এই সুখ অর্জনের জন্য প্রত্যেক ব্যক্তি সমান স্বাধীনতা থাকা উচিত স্পেন্সার ছিলেন ঊনবিংশ শতাব্দীর ব্যক্তি স্বাতন্ত্রবাদের প্রধান দার্শনিক তার মতে ব্যক্তি স্বাতন্ত্রবাদ জীবন ও জীবন চিন্তাধারার সব ক্ষেত্রে প্রসারিত থাকবে তিনি ব্যক্তি স্বাতন্ত্রবাদের দর্শন সম্পর্কে আলোচনা করতে গিয়ে রাষ্ট্রের কাজ কি হওয়া উচিত সে সম্পর্কে আলোচনা করেন তার মতে রাষ্ট্রের কার্যবলী কেমন আইন শৃঙ্খলা রক্ষার কাজেই সীমাবদ্ধ থাকা উচিত যাতে মানুষের প্রাকৃতিক অধিকারগুলো সংরক্ষিত হয় তিনি বলেন ধর্ম ব্যবসা বাণিজ্য সাম্রাজ্য বৃদ্ধি সাহায্য প্রদান এমনকি শিক্ষাকেও রাষ্ট্রের নিয়ন্ত্রণ করা উচিত নয় এছাড়া তার মতে রাষ্ট্র কর্তৃক মুদ্রা ব্যবস্থা নিয়ন্ত্রণ এবং ডাক বিভাগ পরিচালনা না করাই ভালো তিনি অর্থনৈতিক ক্ষেত্রে অবাধ প্রতিযোগিতার বিশ্বাস করতেন জনসংখ্যা স্পেন্সার জনসংখ্যা বিষয়ক ধারণা অতীব গুরুত্বপূর্ণ তার মতে বিবর্তনের ধারার ধারায় ক্রমশ মানব প্রজাতির অগ্রগতি সাহিত হয় এবং এই অগ্রগতির সাথে সাথে ক্রমশ তার বংশবৃদ্ধির ক্ষমতাও হ্রাস পেতে থাকে স্বাভাবিকভাবে পৃথিবীতে কোনো প্রাণীর বংশবৃদ্ধির মাধ্যমে অতি জনসংখ্যা হলে প্রাকৃতিক ভারসাম্য ব্যাহত হয় ফলে অন্যান্য প্রক্রিয়া কার্যকর হওয়ার মাধ্যমে জনসংখ্যা কমে পুনরায় প্রাকৃতিক ভারসাম্য ফিরে আসে স্পেন্সারের মতে জীবের জন্ম ও ধ্বংস প্রক্রিয়া সমশক্তিতে একযোগে কাজ করে এক্ষেত্রে কোনো বিশেষ প্রাণীর দ্রুতগতিতে বংশবৃদ্ধির করার অর্থ হচ্ছে ধ্বংসশীল শক্তিসমূহ তার উপর যথাযথভাবে কার্যকর হচ্ছে না আবার বিপরীত দিক থেকে এটাও সত্য যে বিবর্তনের প্রতিটি ধাপে জীবের উন্নতি সাধিত উন্নতি সাধন হয় স্পেন্সারের মতে প্রতিটি জীব ও প্রজাতির ধ্বংসশীল শক্তিসমূহকে প্রতিরোধ করার ক্ষমতার একটি নির্দিষ্ট সীমা রয়েছে যদি জীবন রক্ষার জন্য সে শক্তি বেশি পরিমাণে ব্যয় হয় তবে বংশবৃদ্ধির ক্ষেত্রে তার প্রভাব পড়ে তার মতে বিবর্তনের ফলে ব্যক্তিসত্ত্বার উন্নয়ন ঘটে এবং ফলশ্রুতিতে বংশবৃদ্ধির ক্ষমতা হ্রাস পায় তার ভাষায় এ প্রক্রিয়া হচ্ছে ইন্ডিভিজুয়ালেশন বলে অভিহিত অভিহিত সব শেষে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বিবর্তনবাদ এটি হলো ডার স্পেন্সারের একটি খুব গুরুত্বপূর্ণ মতবাদ এখানে স্পেন্সারই সর্বপ্রথম ডারউইনের বিবর্তনের ধারণাকে পদ্ধতিগতভাবে সমাজবিজ্ঞানে ব্যবহার করেন এ কারণে তাকে সামাজিক ডারুইন বা তার চিন্তা সমাজচিন্তা সামাজিক ডারউইনবাদ বাদ হিসেবে পরিচিত তিনি জীবদেহের সাথে সমাজ দেহের তুলনা করে সামাজিক বিবর্তন সংক্রান্ত আলোচনার সূত্রপাত করে করে বলেন যে মানব সমাজ একটি সহজ সরল অবস্থা থেকে বিবর্তিত হয়ে একটি জটিল অবস্থায় রূপান্তরিত হয় এক্ষেত্রে দক্ষিণ আফ্রিকার সমাজবিজ্ঞানী কোহেন বলেন স্পেন্সার বিবর্তনের দিক থেকে চার ধরনের সমাজকে চিহ্নিত করেছেন একটা হলো সরল সমাজ মিশ্র সমাজ দ্বিগুণ মিশ্র সমাজ ও ত্রিগুণ ত্রিগুণ মিশ্র সমাজ তবে এই শব্দ সমূহের ব্যবহার থেকে এর অর্থ স্পষ্ট সুস্পষ্ট অনুধাবন করা যায় না অন্যদিকে তিনি সমাজের বিভিন্ন অভ্যন্তরীণ রীতিনীতি যেমন সমাজের আকৃতি স্থায়িত্ব জটিলতার নেতৃত্ব অর্থনৈতিক ধর্মীয় সংগঠনের মাত্রা ইত্যাদির উপর নির্ভর করে সমাজকে যুদ্ধভিত্তিক সমাজ ও শিল্প সমাজ এই দুভাগে বিভক্ত করেছেন এবং এক্ষেত্রে বিবর্তনের মৌলিক সূত্র সরল থেকে জটিল এবং সমসত্ত্ব থেকে অসম উত্তরণ ঘটিয়েছেন তার মতে মানুষের সামাজিক জীবনের শুরুর দিকটা যুদ্ধ বিগ্রহকে কেন্দ্র করে আবর্তিত হতো মানুষ সমাজের শুরুতে যুদ্ধবিগ্রহে ক্ষতবিক্ষত থাকার সমর্নায়করাই এই ওই ধরনের সমাজের অধিকতর আধিপত্য বিস্তার করতে পারত। এই যুদ্ধ ছিল প্রথমে প্রকৃতির সঙ্গে এবং পরে গোষ্ঠীতে গোষ্ঠীতে স্পেন্সারের ভাষায় যুদ্ধবিগ্রহ সমাজ আসলে আদিম উপজাতি ও সমাজ থেকে স্বাতন্ত্র্য ও সামন্ততন্ত্র পর্যায়ে পর্যন্ত বি পরিব্যাপ্ত অন্যদিকে যখন ইংল্যান্ডে শিল্প বিপ্লব সংগঠিত হলো তখন যুদ্ধ বিগ্রহের বদলে শান্তি প্রতিষ্ঠিত হলো এ সময় সমাজের ক্ষমতা নিরঙ্কুশ ক্ষমতাবান কর্তৃপক্ষের হাতে সমাজে পেশা ও মর্যাদা উত্তরাধিকারী সূত্রে নির্ধারিত হয় এই সমাজে ব্যক্তি স্বাতন্ত্র বোধ গুরুত্ব পায় এবং সমাজের মানুষের আইনগত অধিকারের বিষয়টি রাষ্ট্রীয়ভাবে অনুমোদন লাভ করে আসলে বিবর্তনবাদ বলতে আমরা যেটা বুঝি বিবর্তনবাদ হচ্ছে আমরা এখানে যে বিষয়টা আলোচনা করতে যাচ্ছি যে বিবর্তনবাদের সংজ্ঞা হচ্ছে বস্তুর একত্রীকরণ ও তার আনুষাঙ্গিক বিষয় হিসেবে অন্তর্গত গতিবেগের বিকিরণ প্রক্রিয়া এবং ফলশ্রুতিতে সকল বস্তু অনির্দিষ্ট অসামঞ্জস্য সাদৃশ্যতা হতে নির্দিষ্ট সামঞ্জস্য সামঞ্জস্য বৈসাদৃশ্য অবস্থায় রূপান্তরিত এখানে আমরা যে বিষয়টি আরেকটি লক্ষ্য করব যে স্পেন্সারের মতে যুদ্ধভিত্তিক সমাজ ও শিল্প সমাজ কেবল রৈখিক বিবর্তনের মাধ্যমে জন্মলাভ করে তা নয় শ্রেণীহীন গতানুগতিক একটি সমাজ যেমন শিল্প সমাজ হতে পারে তেমনই একটি আধুনিক সমাজও যুদ্ধভিত্তিক সমাজ হিসেবে স্বীকৃতি পেতে পারে এক্ষেত্রে সমাজের জটিল রূপ নিয়ে সমাজের চরিত্র নির্ণীত হয় না বরং সমাজের বহিঃ অংশের সাথে বিরাজমান দ্বন্দ্বের ভিত্তিতে সমাজের চরিত্র নির্ণীত হয় তিনি সর্বজনীন বিবর্তনের রূপরেখা প্রণয়ন করতে গিয়ে তিনটি চিরন্তন সত্য ও চারটি গৌণ বক্তব্যের অবতারণা করেন এ তিনটি মৌলিক সূত্র বা চিরন্তন সত্য হলো বস্তুর অবিনাশিতা গতির অবিচ্ছেদ্যতা এবং শক্তির অক্ষুণ্ণতা আর চিরন্তন সত্য থেকে উৎসাহিত চারটি গণ প্রস্তাবনা হলো শক্তিসমূহের মধ্যে আন্ত সম্পর্ক বিরজমান শক্তির রূপান্তর ঘটে মাত্র তবে বিলুপ্ত ঘটে বিলুপ্তি ঘটে না বস্তু বস্তুর গতি প্রতিবন্ধকতার পথ পরিহারে সক্রিয় থাকে এবং বস্তুর মাঝে এক অদৃশ্য দ্বন্দ্ব ক্রিয়াশীল থাকে যা তাদের মধ্যেকার শৃঙ্খলা সুসংগত রাখে আসলে স্পেন্সারের মতে বিবর্তন প্রক্রিয়ার সমাজ বিকাশের ক্ষেত্রে নির্দিষ্ট কতগুলো স্তর রয়েছে যেমন পরিধির বিস্তার সঙ্গবদ্ধতা সুনির্দিষ্টতা এবং বহুরূপতা বলা বাহুল্য যে এই স্তরগুলো অতিক্রমের মধ্য দিয়ে মাধ্যমে একটি সরল সমাজ ক্রমান্বয়ে জটিল হওয়ার পথে এগিয়ে চলে এখন আমরা সব শেষে যেটা আলোচনা করব সেটা হচ্ছে যে সমাজবিজ্ঞানের উদ্ভব বিকাশ ক্রমবিকাশের ধারায় স্পেন্সারের যে শক্তিশালী গতিধারা সৃষ্টি করেছিলেন তা অনস্বীকার্য তবুও তার চিন্তাধারা বিতর্কের ঊর্ধ্বে নয় অনেকেই তার চিন্তাধারা এবং তত্ত্বসমূহের মধ্যে অসামঞ্জস্যতা এবং স্ববিরোধিতা লক্ষ্য করেছেন বিশেষ করে তার সামাজিক বিবর্তন সংক্রান্ত তত্ত্বটি খুব কম সমাজবিজ্ঞানী সমর্থন পেয়েছে এত সমাজ এইসব সমালোচনা সত্ত্বেও স্পেন্সারের সমাজতাত্ত্বিক অবদানের মাধ্যমেই সমাজবিজ্ঞান একটি আলাদা বিজ্ঞানে পরিণত হয়েছে এ কথা অস্বীকার করার কোনো উপায় নেই আজকে এ পর্যন্তই তোমাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস শেষ করছি আল্লাহ হাফেজ